প্রিয় দর্শক সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইস্তিয়াক রেজা কেমন আছেন হ্যালো পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পরে শোনাই তারপর আমরা আলোচনায় যেতে চাই প্রথম আলোর শিরোনাম চীনা মুদ্রায় ঋণ দিতে চায় চীন আগ্রহী বাংলাদেশও নিউ ইয়র্কে বাংলাদেশি খুন ন্যায় নিয়ে সংশয়ে পরিবার রাজনীতি সমাবেশ ওবায়দুল কাদের বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা করে অবিশ্বাসে জন্ম দিয়েছিল সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগ নয় এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে দৈনিক সমকালের শিরোনাম প্রাণী খাদ্যের বাজার সিন্ডিকেটের চক্করে যুগান্তরের শিরোনাম কাগজেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ শেয়ার বাজারে কোম্পানির দখল পর্ষদ ভেঙে কণ্ঠের পাকিস্তানের তিনগুণ ভারত পাকিস্তানের তিনগুণ বেশি ব্যয় সৌর বিদ্যুৎ উৎপাদনে দৈনিক ইত্তেফাকের শিরোনাম এমপিদের ট্রাম্প কার্ড ইউপি চেয়ারম্যানরা আইবির একষট্টিতম কনভেনশন উন্নয়ন দ্রুত করতে পরিবেশ বান্ধব পরিকল্পনা নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নয় জনের প্রাণহানি বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম ভয়াবহ ডলার সংকট রাজপথে আওয়ামী লীগ এবং বিএনপি যায় দিনের শিরোনাম ঘোড়ার আগে গাড়ি জুড়ে পেছনে ছুটছে বিআরটিএ বছরের সর্বোচ্চ বৃষ্টিতে ঢাকার সড়কে জল জট মানব জমিনের শিরোনাম ডলারের চাপ সর্বোচ্চ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব পাশ জাতিসংঘে কালবেলা শিরোনাম এমপিদের ট্রাম্প কার্ড ইউপি চেয়ারম্যানরা এবারও গৃহ বিবাদে আওয়ামী লীগ আজকের পত্রিকার শিরোনাম সম্মানের নামে অর্থ লোপাট গভর্নিং বডির সবাই খরচ কমিশন আর সুবিধার জন্য নির্মাণ কাজ নয় প্রকৌশলীদের প্রধানমন্ত্রী প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম আলোচনায় চাকরির বয়স উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশ বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশ রূপান্তরের শিরোনাম ডলারের সুধারে বেসামাল সময় শিরোনাম দুদক দুদক আতঙ্কে দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রাররা যুক গাজা ইসরায়েলি গণহত্যা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত জনকণ্ঠের শিরোনাম এডিপির খসড়া চূড়ান্ত দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা ব্যয় নির্ধারণ সময় পাল্টেছে চেতনা বদলেছে বদলায়নি মায়ের মমতা আজ বিশ্ব মা দিবস একটু মা নিয়ে কথা যদি শুরু করি প্রথমে আমি খবর তো প্রতিদিন আলোচনা করি আমরা প্রতিদিন আলোচনা হয় মা একদম এই যে একটা ছোট্ট শব্দ মারা কেমন আছে খুব কষ্টে আছে কারণ যখন অর্থনীতি খুব খারাপের দিকে থাকে সবচেয়ে বড় কষ্টের জায়গাটা তো হয় মাদের জন্য কারণ হলো তার সেই সীমিত বিশেষ করে যাদের সীমিত আয় তাকে কিন্তু সে তার মধ্যেই সন্তানের পুষ্টি স্বামীর ওষুধ তারপরে ধরেন যে তাদের লেখাপড়ার ব্যয় এগুলো চিন্তা করতে হয় আমাদের বাংলাদেশে মায়েদের স্যাক্রিফাইসটা এইভাবে দেখা যায় না আমরা হয়তো আট ঘন্টা পরিশ্রমের কথা বলি শ্রমিকের সেখানে বাবারা অন্তর্ভুক্ত যে মায়েরা কাজ করেন তাদের কথাও আছে কিন্তু ঘরে যারা থাকেন তাদের যে আসলে কোনো ঘন্টা নেই বিহীন ঘন্টার পর ঘন্টা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা তাদের পরিশ্রম করতে হয় দিয়ে গৃহকর্মের এই জায়গাটা কিন্তু কখনো লিপিবদ্ধ হয়। আপনাকে কি একটা ছোট্ট করে থামিয়ে দেব আমি আসলে আপনার আমার মায়েদের যে সংগ্রামটা এখন আধুনিক মায়েদের যে সংগ্রাম এটাকে কিভাবে দেখেন আধুনিক মায়েদেরও সংগ্রাম আছে দেখেন যেই মায়েরা কাজ করে কর্মজীবী নারী যারা আছেন সেটা কর্পোরেট জব হোক আর শ্রমিক হোক কিংবা ধরেন অভিনয় হোক যেটাই যেখানে যে যা কাজ করেন প্রত্যেকে কিন্তু দুটোই সামলাতে হচ্ছে তাকে বাইরেও সামলাতে হচ্ছে ঘরেও সামলাতে হচ্ছে এবং দেখবেন যে বাবা কিন্তু আট ঘন্টা পরিশ্রম করে সে ঘরে শটান হয়ে বলছে চা দাও মা কিন্তু চাটা রান্না করতে হচ্ছে তিনিও যদি কর্মজীবী হয়ে থাকেন একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে আছে বাংলাদেশের সমাজটা একটা বড় জায়গা হলো সন্তানের নিরাপত্তা ছোট বাচ্চাকে রেখে মাঝে যাবে এই যে একটা সমাজ কোনো নিরাপত্তা দিতে পারছে না এর কারণে কত সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে কত মাকে চাকরি করা যাচ্ছে না আরেকটা হলো ধর্মীয় গোরামিটা আমাদের মাকে মাদেরকে এখনো অনেকভাবে নিপীড়িত করছে অন্ধকারের শক্তি তারা মাদেরকে এখনো কালো বোরকার আড়ালে রাখতে চায় তারা মাদেরকে ঘরে রাখতে চায় কিন্তু নারীরা যখন বেরিয়ে না আসে তখন কিন্তু সেই সমাজ অগ্রসর হয় না বাংলাদেশের আজকের যে যতটুকু উন্নতি হয়েছে এর একটা বড় কন্ট্রিবিউশন মেয়েরা ঘরের বাইরে বের হয়েছে বলেই প্রিয় দর্শক মায়ের অবদানের কথা বলতে গেলে তো আসলে চব্বিশ ঘন্টা কেন সারা দিন সারা বছর বললেও শেষ করা যাবে না আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদের স্বনির্বন্ধু অনুরোধ করি মায়েদের খেয়াল রাখবেন আমরা একটু ভিন্ন আলোচনায় যেতে চাই রাজনীতি নিয়ে তো কথা হয় এই দেশের রাজনীতির আলোচনার বিষয় এবং এখানে ওবায় সমাবেশে ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপির ভারতের সঙ্গে শত্রুতা করে অবিশ্বাসের জন্ম দিয়েছিল সমাবেশে মিজরা ফুলাক ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগ নয় এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে এই আলোচনাটা এদিন বাড়ছে যে অদৃশ্য শক্তিটা কি না প্রথম কথা হলো যে মির্জা ফখরুল যদি মনেই করেন যে আওয়ামী দেশ চালাচ্ছে না অদৃশ্য শক্তি সেই অদৃশ্য শক্তিকে দৃশ্যমান করার দায়িত্ব কিন্তু ওনার ওনাদের কারণ তারা এটা বলছেন মানু জানতে চাই যে দৃশ্যমান করুন আপনি যে অদৃশ্য শক্তিটা কারা কিন্তু আপনি এক ধরনের মেটাফোর ব্যবহার করেন আপনি এক ধরনের বলার জন্য বলবেন তো সেটা তো একটা জায়গা হইতে পারে না অন্যদিকে মির্জা জনাব কাদের যে ভাষায় প্রতিদিন বিএনপিকে আক্রমণ করে যাচ্ছেন মনে হয় না উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে হচ্ছে উনি বিএনপি বিষয়ক সম্পাদক আওয়ামী লীগ এগুলো কেউ কেউ কৌতুক করে বলেন যে সরি যে বিএনপিকে জিয়ে রাখছে ওবায়দুল কাদের আমি কি বলি জানেন বাংলাদেশে একটা অরাজনৈতিক বাস্তবতা বিরাজ করছে রাজনীতিতে এরা কেউ রাজনীতি করছে না এরা সবাই কথার যুদ্ধ করছে কিন্তু রাজনীতি বললে আমার আপনার চোখের সামনে ভেসে ওঠে মানুষের জন্য তার কর্মসূচি কি মানসুবি কমিটমেন্টটা কি অঙ্গীকারটা কি তার তার জন্য কি করছে এই যে দুই দলের ঝগড়া বিশেষ করে দুই দলের মহাসচিবের যে ঝগড়ার সংস্কৃতি আমরা চালু করেছি এটা শিশু মনে প্রভাব ফেলছে বাচ্চারা ঝগড়া শিখছে সমাজের মানুষ ঝগড়া শিখছে একে অন্যকে কটুকতা শিখছে পুরো জাতিকে একটা ঝগড়া মানে ঝগড়া সংস্কৃতি একদম ঝগড়া সংস্কৃতি এবং এটা কোনো রাজনীতি না এক দলের ক্ষমতা চর্চা অন্যদিকে না চর্চা কোথাওগুলো ভালো চর্চা অথবা ক্ষমতায় যাওয়ার চর্চা ক্ষমতা যেতেও পারবে না এরকম করে ধরেন আওয়ামী লীগ ক্ষমতা চর্চা করছে সে রাজনীতি করছে না বিএনপি না চর্চা করছে উপজেলা নির্বাচন যাব না ওই সংসদ যাব না শুধু না চর্চা করছে এই না চর্চার ভিতর দিয়ে কোনোদিন ক্ষমতায় যাওয়া যায় না অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ওই যে বললাম যে এই ধরনের আলোচনা ঘন্টার পর ঘন্টা করা যাবে কিন্তু আসলে দেশটাকে যদি বুকের মধ্যে লালন করি তাহলে বোধ করি একটা প্রশ্নের জায়গা থেকে সমাধান আসার সুযোগ হয় আচ্ছা ইস্তিয়া আচ্ছা আমার একটা প্রশ্ন আজকে এই শিরোনাম পড়ে মনে যেটা হয়েছে এই মুহূর্তে কি চাকরির বয়স বাড়ানোটা জরুরি না চাকরির সুযোগ বাড়ানোটা জরুরি দুটোই জরুরি দুটোই জরুরি এই কারণে চাকরি আপনাকে সৃষ্টি করতে হবে বাংলাদেশে প্রতি বছর বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষ সমবাজারে প্রবেশ করে এবং এর মধ্যে শিক্ষিত জনগোষ্ঠী বেশি সাতচল্লিশ শতাংশ এম এ পাস বেকার এটা কিন্তু একটা সাংঘাতিক রকমের খবর আপনাকে এবং সাম্প্রতিককালে যদি গবেষণা হয় এটা হয়তো আরও বেশি বেড়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনি যা পাস করাচ্ছেন মাত্র তা তিন শতাংশ কাজ পায় বাকিরা কোনো কাজ পায় না তাহলে আপনি লক্ষ লক্ষ ছেলে মেয়েকে এম এ পাস করাচ্ছেন কেন এর একটা ন্যাশনাল জাতীয় পরিকল্পনা থাকা দরকার তো যে আমি একটা জাতির গারে শিক্ষিত বোঝা চাপিয়ে দিচ্ছি অথচ কোম্পানির মালিকদের সাথে কথা বলেন তারা টেকনিশিয়ান পায় না তারা কারিগরি দক্ষতা সম্পন্ন মানুষ পায় না তো আমরা কি করছি কি মাস্টার ডিগ্রি পাশ প্রচুর ছেলে মেয়ে তৈরি করছি এর এই লেখাপড়ার ধরনটা বদলাতে হবে আরেকটা হলো ব্যক্তিখাতের বিনিয়োগ বাড়ছে না ব্যক্তিখাতের বিনিয়োগটা যদি না বাড়ে তাহলে যেটা হয় চাকরির সুযোগ তৈরি হয় না একটা অর্থনীতির প্রধান দুটি লক্ষ্য একটা হলো সম্পদ সৃষ্টি করা আরেকটা হলো মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা দুটোই কিন্তু থেমে গেছে মানুষ সম্পদ সৃষ্টি হচ্ছে না এদিকে কর্মসংস্থান তৈরি হচ্ছে না এই দুই জায়গায় যে স্থবিরতা বিরাজ করছে এটি কিন্তু ভয়াবহ আকার নিচ্ছে পৃথিবীর অনেক দেশে চাকরির বয় যেমন ভারতে কিন্তু পঁয়ত্রিশ বছর আপনি পঁয়ত্রিশ বছর করতে পারেন তাহলে তার সুযোগটা বাড়ে এটা এটা একটা হতে পারে কিন্তু উন্নত দেশগুলোতে দেখেন ইউরোপ আমেরিকাতে দেখেন তারা কিন্তু বিশ বাইশ বছরের কাজে ঢুকে যাচ্ছে এই এই বাংলাদেশেও কিন্তু সিএসপি অফিসার হতো একুশ বাইশ বছরে তা আমরা সেখান থেকে টানতে টানতে এটাকে তিরিশে আনলাম এখন পঁয়ত্রিশে নিতে হবে না ওইটাই আমি আপনাকে যে প্রশ্নটা করলাম যে ঠিক আছে চল্লিশও করলো চল্লিশ তা চল্লিশও তাতে লাভটা কি যদি কর্মসংস্থানের সুযোগই না থাকে বা তৈরিটা না হয় আর সবার শুধু একটাই কথা সরকারি চাকরি বাংলাদেশে চাকরি বলতে এখন একটা জায়গায় তৈরি হচ্ছে সরকারি চাকরি করো দুটো বিষয় একটা হলো চাকরি যায় এখানে এখানে কেন সরকারি চাকরি দিতে হয় ধরুন আমি বলি নিশ্চয় আমার ভাইদের মধ্যে যারা সরকারি চাকরি করেন যিনি যত চাকরি করেন তার কিন্তু একটা ভবিষ্যতের জায়গা তৈরি হয়েছে যে তার চাকরিতে উনি যখন অবসর নেবেন তখন তার যে টাকাটা মিলবে সেই টাকাটা তাকে তার ভবিষ্যৎ গড়ে নেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য একটা তো পথ তৈরি করে তার পরিণত বয়সে তার আমার পরিবার তো আমাকে নিয়ে দুশ্চিন্তা নিশ্চিন্তে থাকে না সেটা আছে কিন্তু ব্যক্তিখাতে তো নিয়ম ছিল এটা করার ব্যক্তিখাতে তো গ্র্যাচুইটি থাকার কথা ব্যক্তিখাতে প্রভিডেন্ট ফান্ড থাকার কথা যে এরা যে ব্যক্তিখাতে এটা করলো না দায়িত্ব সরকারের সরকারের নজরদারিটা কোথায় ব্যক্তিখাতের প্রতিষ্ঠানগুলোর উপরে ভারতে কিন্তু একটা নিয়ম আছে এগারো জন কর্মী থাকলে আপনাকে প্রভিডেন্ট ফান্ড দিতে হবে আচ্ছা আপনাকে গ্র্যাচুইটি দিতে হবে এমনকি বাড়ির কাজের লোক দশ বছরে বেশি কাজ করলে তাকে প্রভিডেন্ট ফান্ড দিতে হবে তো একটা সোসাইটিতে এইভাবে গড়ে ওঠে আপনি কেন পারলে না স্বাধীনতা চুয়ান্ন বছর বয়স বয়সে বয়সে যে বাংলাদেশের ব্যক্তিখাতকে একটা লুটপাটের রাজত্ব বানিয়ে ফেলেছেন এখানে একটা নির্মমতার জায়গা তৈরি করছেন নিপীড়নের জায়গা তৈরি করছেন কর্মসংস্কৃতিটা তো নিপীড়নমূলক ব্যক্তিখাতের কর্মসংস্কৃতিটা সরকারি চাকরির আরেকটা মহ হলো নিশ্চয়তা চাকরি যায় না কাজ না করলেও বেতন পাওয়া যায় আর ঘুষ তো আছেই দুর্নীতি এখন একটা সোসাইটাল স্ট্যাটাস সামাজিক মর্যাদা মানে আপনি যেটা বলতে চাইলেন যে আপনি যদি দুর্নীতি না করেন তাহলে আপনি খুব একটা ভালো অফিসার না বা আপনি চাকরি ক্ষেত্রে যোগ্য না মর্যাদাবান ব্যক্তি না দুর্নীতি করলেই মর্যাদাবান এবং এই মোহটা কিন্তু ওখান থেকে বেতন যা পাই বেতন আছে নিশ্চয়তা আছে ভবিষ্যৎ আছে আবার উপরি সেই কারণে এটার প্রতি এত মোহ প্লাস আরেকটা হলো কাজ করতে হয় কম জানি না এই প্রবণতা আমাদেরকে কোথায় ক কোন জায়গায় নিয়ে যাবে সেটা খুব ভয়ঙ্কর যে বিষয়টি এখন নিয়ে আলোচনা করতে চাই মানে আলোচনাটা কেন করতে চাই যে আমরা যে দেশটির কথা বলছি সেলুট করি নানা ক্ষেত্রে তাদের অগ্রগতি পৃথিবীর অন্যতম দেশ আমাদের দেশে মানবাধিকার নিয়ে তারা অনেক কথা বলেন কিন্তু আজকে যে ছোট্ট করে নিউজটা বেরিয়েছে প্রথম আলোতে ন্যায় বিচার নিয়ে সংশয় পরিবার নিউ ইয়র্কে বাংলাদেশি খুন এই খুনের ঘটনাটি সবাই জানেন পৃথিবীব্যাপী তাহলে যদি এবং এটা এই রিপোর্টে যেটা বলা হচ্ছে যে এই পরিবারের পাশাপাশি খোঁজ নিতেও যায়নি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তাহলে ওইখানে যদি মানবাধিকার লঙ্ঘিত হয় আমার দেশের মানবাধিকার দেখার জন্য এখানকার রাষ্ট্রদূত পর্যন্ত চলে যান মানে তার বাড়িতে এই কথাগুলো তো আমরা নির্বাচনের আগেও বলেছি প্রথম কথা হলো এই মানুষটা সম্ভবত বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান অর্থাৎ সে আমেরিকারই নাগরিক এখন তার পাসপোর্টটা আমেরিকান কিন্তু তিনি বাংলাদেশি বংশোদ্ভূত কিন্তু সেখানে যে খুনগুলো হচ্ছে শুধু দেখেন স্কুলগুলোতে কি পরিমাণ মার্ডার হচ্ছে গান নিয়ে বন্দুক নিয়ে হাজির হয়ে কত মানুষকে মেরে ফেলছে নাইট ক্লাবে হাজির হয়ে কত মানুষকে মেরে ফেলছে তো আমেরিকার গান মানে বন্দুক যুদ্ধে নিহতের সংখ্যা হিসাব করলে একটা যুদ্ধের পর্যায়ে চলে যায় কিন্তু বন্দুক নিয়ে যেভাবে মেরে পড়ছে এখন আমেরিকা সারা পৃথিবীতে গণতন্ত্র রপ্তানি করে মানবাধিকার রপ্তানি করে মানুষকে শোবোধ হওয়ার জন্য উপদেশ দেয় কিন্তু নিজেরা কি করছে তাদের সমাজে একটা খুনে সমাজে পরিণত হয়েছে খুন খারাপি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে এবং আমেরিকাতে ক্লুলেস মার্ডার সেটার সংখ্যা মানে যেই মার্ডারের হদিস পায় না পুলিশ সেটার সংখ্যা বছরে প্রায় তিন হাজারের চেয়ে বেশি তা আমেরিকার এই বিষয়গুলো আজকের পৃথিবীতে উন্মোচিত হয়েছে মানুষ কিন্তু এখন বুঝতে পারছে এটা শুধু বাংলাদেশ না কিন্তু পৃথিবীর নানা দেশে আমেরিকা সম্পর্কে এই বক্তব্যটা আসছে সবচেয়ে বড়ো কথা আমেরিকার নিজের যে নীতি তার যে নীতির মধ্যে মানে অসামঞ্জসে খোঁজ ইসরায়েলের ইস্যুতে ফেলিস্তিন ইস্যুতে তার ছাত্ররাই আজকে দেখিয়ে দিচ্ছে শিক্ষকরা বলছেন যে আমেরিকা তুমি থামো তুমি তোমার নিজের দিকে তাকাও তোমার আর পৃথিবীর কথা গণতন্ত্র রপ্তানি করতে হবে না আমেরিকা নিজেকে অনেক বিশাল একটা পাওয়ার মনে করেছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পরে কিন্তু কয়েকটি বড় শিক্ষাতর হয়েছে। ভিয়েতনাম যুদ্ধে তার শিক্ষা হয়েছে সাম্প্রতিককালে আমি বলবো যে সিরিয়াতে তার শিক্ষা হয়েছে এবং আমি বলবো ইউক্রিনেও শিক্ষা বাকি আছে এবং আমরা বাংলাদেশও প্রমাণ করেছি গত নির্বাচনে অনেক ধন্যবাদ তার বাইরে যাওয়া সম্ভব অনেক ধন্যবাদ আপনাকে সড়ক দুর্ঘটনায় নিয়ে একটি কথা বলতে চাই যদিও এই কথা বলে আদৌ কি লাভ হয় সেটা আমার নিজের কাছেও প্রশ্ন কিন্তু আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটা রিপোর্ট মানে বক্তব্য পড়ার পরে আমার কাছে মনে হলো যে এই উপলব্ধিটা বোধ করি সবারই থাকা উচিত উনি যেটা বলেছেন যে সড়ক দুর্ঘটনাটায় পড়ে পূরণ করতে পারেনি অনেক স্বপ্ন মানে তার মানে উনি বোধ করে সড়ক দুর্ঘটনায় পড়েছিলেন এবং যেটা এইখানে আরেকটি যেটা বলা হচ্ছে যে এই যে শিশুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটিকে দেখেছেন কি হলো রাস্তা পারাপার করবার সময় মা এবং এই শিশু দুজনে আহত হলেন এবং এই ব্যান্ডেজ বাধা অবস্থায় মা হসপিটালে মারা গেলেন শিশুটি মায়ের জন্য হাহাকার করছে এ এই যে নানা এই ধরনের এই যে হৃদয়বিদারক ছবিগুলো আমরা আলোচনা করি দেখি এই বাচ্চাটির বাকিবে কারো কোলে সে থাকছে না মা আসলে তো থাকবে না থাকবে না এই আহারিটাকে আমাদেরকে nara দেয় না না রাষ্ট্রকে nara দেয় না এবং ক্ষমতা কেন্দ্রে যারা আছে তারা রাস্তায় যারা এই বেপরোয়া গাড়ি চালায় সেই শ্রমিক এদেরকে প্রশ্রয় দিয়ে বেরাচ্ছে সম্পৃতি মন্ত্রী সভায় সড়ক আইনটাকে আরো সহজ করা হয়েছে যাতে সড়কে দুর্ঘটনায় তাদের কোনো বিচার করা না যায় তাদেরকে সব ধরনের লাইসেন্স দেওয়া হচ্ছে বাংলাদেশের সড়কে গণহত্যা চলছে বাংলাদেশের সড়কের পিস কালো পথ আপনি যদি খুব মাইক্রোস্কোপিকভাবে দেখেন তাহলে দেখবেন রঞ্জিত প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে সেখানে এবং এদের প্রতি একটা ভয়ানক নৈরাজ্যের প্রতি এদের একটা আসক্তি আছে এবং মানুষকে তারা মানুষই মনে করছে না গাড়ির ফিটনেস নাই গাড়ির ড্রাইভারদের কোনো লাইসেন্স নাই ভাবে চলাচল করছে কিচ্ছু বলা যাবে না তাদের তারা এমন একটা আইন করতে গেলে সংসদে হা বলেছে সংসদের বাইরে এসে তারা না বলেছে এবং এভাবে তারা একটা রাষ্ট্রকে জিম্মি করে ফেলেছে সরকারকে জিম্মি করে ফেলেছে দেশের মানুষকে মানুষই মনে করছে না আন্দোলন তাকে পর্যন্ত নানাভাবে করার চেষ্টা করেছে আমি নিজে এই সড়ক পরিবহন আইন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অনেক কথা বলেছি নানা কমিটিতে ছিলাম আমি দেখেছি এদের কিছু বলা যায় না এবং সড়কে আপনি আঘাত এই একটা খাত যেখানে মালিক শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে নৈরাজ্যের পক্ষে অবস্থান নিয়েছে এবং এদের প্রতি সকলের প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী যেটুকু বলেছেন এইটুকু হল কি জানেন মানে সামান্য কিছু সহানুভূতি কিন্তু এই যে শিশুর কান্না তাদেরকে স্পর্শ করে না অসংখ্য মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে কারণ একটাই এদেশে সাধারণ মানুষ মরলে কারো কিছু আসে যায় না সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষের মৃত্যু হয় তাই কিছুই হয় না এখানে সড়ক পথের মাফিয়ারা আমি মাফিয়ার শব্দটাকে জোর দিয়ে বলতে চাই খুনে মাফিয়া এরা জিম্মি করছে প্রতিদিন মানুষ খুন করছে এই মানুষ খুন করে মানুষগুলো আবার নেতা তারা টেলিভিশনে আছে সংসদে যাচ্ছে বিভিন্ন জায়গায় নয় জনের মৃত্যুর খবর এবং আমরা নিউজ রুমে থাকি প্রতিদিন মানুষের এই খবর মৃত্যুর খবর লিখতে হচ্ছে পৃথিবীর কোথাও এরকম করে সড়ক দুর্ঘটনা ঘটে না এইভাবে পথচারীকে পিছিয়ে দিয়ে চলেছে কিছু না চট্টগ্রামে দেখেছেন একটা বাস ট্রাক এসে কিভাবে তুলে দিল দাঁড়িয়ে থাকা গাড়ির উপরে আমার নিজের অ্যাক্সিডেন্ট এরকম হয়েছে আমার গাড়ির রাইট জায়গায় পার্ক করা বাস এসে তুলে দিয়েছে এবং তাদেরকে কিছু বলা যাবে না তারা সাথে সাথে স্ট্রাইক এনে যাবে এদেশে সড়ক আইন করার পরে দেশের মানুষের মুখে চুনকালি দিয়েছে এরা

প্রিয় দর্শক ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই আমার কথা হবে হাফেজ